ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। শনিবার সে নাম প্রকাশ পেতেই রাত থেকেই উৎসবের মেজাজ বলা চলে ঘাটাল লোকসভা এলাকার দাসপুর জুড়ে। বাজি ফাটিয়ে হিরণের নামে ফ্লেক্স নিয়ে মিছিল রাত থেকেই। দাসপুরের গোবিন্দনগর এলাকাতে মিছিলে নেতৃত্ব দিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক তপন মাইতি। তপনবাবু বলেন, খেলা এবার জমে গেছে, একদিকে দেব আর অন্যদিকে তাদের হিরণ। আজ জননেতা হিরণময় চ্যাটার্জির নাম ঘাটাল লোকসভায় বিজেপির তরফ থেকে নির্বাচিত হয়েছে। তো ঘাটাল লোকসভার প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য আমাদের আজ বিজয় উল্লাস। যে গত 10 বছর দেব এখানের এমপি আছেন, সাংসদ আছেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 10 বছর কাটিয়ে দিয়েছেন। তিনি মাস্টার প্ল্যান হওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন না, এখন করতে পারে না। তিনি আবার পুনরায় বলছেন যে আমাকে আর একবার সুযোগ দেওয়া হয়, যে 10 বছরে পারে না। সে আবার প্রতিশ্রুতি দিয়ে আবার ভোটে জিতে আবার তিনি বাংলু ডান্স করবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে করবেন, মাটির মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। এখানে বৃষ্টি হলে জল জমে, আর জল দেখতে দেব আসে, আর দেব দেখতে আমরা যাই। এর বেশি আর মানুষের কাছে সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু হিরণময় চ্যাটার্জি খড়গপুরে বিধায়ক এবং কাউন্সিলর, তিনি মাটির সঙ্গে জড়িয়ে আছেন। তিনি জননেতা, তিনি অভিনেতা হলেও জননেতারও পরিচয় দিয়েছেন। খড়গপুরের উন্নয়নের পিছনে তার বিশাল ভূমিকা আছে, পৌরসভার উন্নয়নে বিশাল ভূমিকা আছে। তাই ঘাটালে যদি আমাদের মাস্টার প্ল্যান সম্পূর্ণ করতে হয়, সাকসেস করতে হয়, তাহলে তিনি এখানে হিরণময় চ্যাটার্জিকে আমাদের জিতাতে হবে। সেই উল্লাস, এবং উনি কথা দিয়েছেন এখানে গোল্ড হাব তৈরি করবে। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে প্রবাসে আছে, বাইরে আছে, অন্য রাজ্যে চলে গেছে, তারা ফিরে আসবে, এখানে কাজ পাবে। এবং ঘাটাল থেকে চন্দ্রকোনা যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের জন্য এখানে রাজ্য সরকার জমি দিচ্ছে না, সেটাও সাকসেস হবে। এবং ঘাটালে কোনো মেডিকেল কলেজ নেই এখনো পর্যন্ত, ঘাটালে মেডিকেল কলেজ হবে। এইসব বিভিন্ন কাজে প্রতিশ্রুতি নিয়ে তিনি আসছেন এবং এগুলো সাকসেস করবেন, সেই জন্য আমাদের আজকে উল্লাস। খেলা এবারে জমে যাবে, খেলা শুরু হয়ে গেছে। একজন অভিনেতা দেব বনাম জননেতা হিরণময় চ্যাটার্জি আজকে যে প্রার্থী, এই খেলা দেখবেন শেষ হবে এবং আমরা জয়লাভ করব, এবং ঘাটালবাসী স্বস্তিতে জীবনযাপন করবেন, উন্নয়ন হবে, মানুষ দুহাত তুলে তাকে আশীর্বাদ করবে।